নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মহানবমী, সবাইকে নবমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। নবমীর পরেই দশমী, দশমী মানেই মিষ্টিমুক্ত করতেই হবে। সেই জন্য আমি আজ আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে এসেছি। এটা বর্ধমানের খুবই প্রসিদ্ধ একটা মিষ্টি, সীতাভোগ। আজ আমি আপনাদের সাথে সীতাভোগের রেসিপিটাই শেয়ার করব। এখানে দেখুন, আমি 1.5 লিটার দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি। সেই ছানা দিয়ে আমি সীতাভোগটা বানাবো। আমি কিন্তু নর্মাল দুধ নিয়েছি, এটা ফুল ক্রিম দুধ নয়, নর্মাল প্যাকেট দুধ নিয়েছি। আপনারা চাইলে ফুল ক্রিম দুধ দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারেন। এবার এই ছানাটা হাতের সাহায্যে ভালো করে মেখে মসৃণ করে নিতে হবে। হাতের চেটো দিয়ে এইভাবে ঘষে ঘষে ছানাটা যদি মাখা হয়, তাহলে কিন্তু ছানা খুব তাড়াতাড়ি মসৃণ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ছানা যত মসৃণ হবে, ছানার মিষ্টির স্বাদ কিন্তু ততটাই ভালো হয়। দেখুন, ছানাটা মসৃণ করে মেখে নিয়েছি, ভালো মতো মাখা হয়ে গেছে। এবার এই ছানাটা আমি একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পরে আমি ফেরত আসছি। দেখুন, আধ ঘন্টা হয়ে গেছে। এবার কাপড়টা সরিয়ে একটু দেখে নিচ্ছি। ওই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাসমতি চালের গুঁড়ো। সীতাভোগে কিন্তু বাসমতি চালের গুঁড়োর গন্ধটা ভীষণই ভালো লাগে। এখানে আমি 1.5 লিটার দুধের ছানার জন্য 2.5 চামচ চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়ো খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু সীতাভোগ শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার চালের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে ছানার সাথে মেখে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে কিন্তু চালের গুঁড়ো দেওয়ার পরে মেখে নিয়েছি। এবার এর থেকে কিছুটা অংশ আমি নিয়ে এটা আলাদা রেখে দেব। এটা দিয়ে আমি নিকুতি বানাবো, একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এটা ছানাটা আরও একটু কিছুক্ষণ মেখে নিচ্ছি। আরও 2-3 মিনিট মেখে নেওয়ার পর এবার আবারও ওই কাপড়টা দিয়ে একটু ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আমি এবার এদিকে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে 1 কাপ চিনি দিয়েছি, আর ওই কাপ মেপেই 1 কাপ জল দিচ্ছি। চিনি এবং জল দুই কিন্তু সমান পরিমাণে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে দিলাম, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি, হাই ফ্লেমে চিনিটাকে গলিয়ে নেব। ততক্ষণে আমি নিকুতিগুলো তৈরি করে নিচ্ছি। নিকুতি তৈরি করার জন্য ছানার মণ্ডটার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 2 চামচ গুঁড়ো দুধ দিলাম, যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন আপনারা। আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু বেকিং সোডা। এবার এগুলো দিয়ে ছানার সাথে ভালো করে মেখে নেব। দেখুন, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচির মতন কেটে নিয়ে নিকুতিগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নিতে হবে, তারপরে একটু লম্বা মতন করে নিলেই কিন্তু নিকুতি তৈরি হয়ে যায়। খুব সহজেই তৈরি করা যাবে নিকুতি। দেখুন, তৈরি হয়ে গেছে নিকুতি। আমি আরও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাকি নিকুতিগুলোও তৈরি করে নিচ্ছি। দেখুন, সবকটা নিকুতি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি চিনির রসটা একটু দেখে নেব। এদিকে দেখুন, চিনিটাও গলে গেছে, রসটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ, বেশ কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। আপনারা এখানে দারচিনি দিতে পারেন, তেজপাতা দিতে পারেন, আমি শুধু লবঙ্গই দিলাম। আরও 1 থেকে 2 মিনিট আমি এই চিনির রসটা ফুটিয়ে নেব। দেখুন, চিনির রস একদম রেডি হয়ে গেছে। এখানে 1 তার বা 2 তারের চিনির রস কিন্তু প্রয়োজন নেই। কড়াইতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়েছি। এবার আমি সীতাভোগটা ভেজে নেব। একটা স্টেনার তেলের ওপরে দিয়ে দিলাম। স্টেনারের মধ্যে ভাজলে ভাজাটা বেশি হয়ে যাবে না, অল্পই ভাজা হবে, মানে সীতাভোগটা যেরকম ভাজা হয়।
একটা গ্রেটার নিয়েছি আর ছানার মন্ড থেকে কিছুটা ছানা নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে, আর এমনভাবেই করতে হবে যেন স্ট্রেনারের ওপরে গিয়ে ছানাটা পড়ে। বাইরে পড়লে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে, সীতাভোগ সাদাই হয়, লাল হয় না, তাই বেশি ভাজা হয়ে গেলে সীতাভোগটা লাল হয়ে যাবে। অল্প অল্প করে ছানা নিয়ে এইভাবে তৈরি করে নিতে হবে। তেলের টেম্পারেচার কিন্তু একদমই কম থাকবে, তেল যেন বেশি গরম না হয়ে যায়, বেশি গরম হলে ভাজাটা বেশি হয়ে যাবে। দেখুন একটা স্ট্রেনারটা এবার ধরে নাড়াচাড়া করে দিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। খুব বেশিক্ষণ ধরে ভাজবেন না, তাহলে সীতাভোগের রঙটা চেঞ্জ হয়ে যাবে, সাদা থাকবে না আর শক্ত হয়ে যাবে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তেলের টেম্পারেচার যেন একদমই বেশি গরম না হয়, খুব সামান্যই যেন গরম থাকে। দেখুন এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, ভালো করে তেল ঝরিয়ে নেব, নিয়ে চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিনি রসের মধ্যে দিয়ে। একই রকমভাবে আবারও করে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখেই বুঝতে পারছেন তেলের টেম্পারেচার একদমই কম আছে। আবারও দেখুন একই রকমভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও একটু তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন তেল ঝরিয়ে একই রকমভাবে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি সমস্ত সীতাভোগগুলোই ভেজে নিয়ে ফেরত আসছি। দেখুন সীতাভোগ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি নিকুতিগুলোকেও ভেজে নেব। গ্যাসের টেম্পারেচার কিন্তু একদমই লো থাকবে। এবার আমি নিকুতিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। নিকুতিগুলোকে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ওপর থেকে ভাজা হলেও ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে নিকুতিগুলো খেতে একদমই ভালো লাগবে না। এবার একটু এগুলোকে ভাজতে দেব। এদিকে দেখুন সীতাভোগগুলো বেশ কিছুক্ষণ রসে ডুবানো ছিল, এবার রস থেকে তুলে নিচ্ছি, রস ঝরিয়ে আস্তে আস্তে তুলে নেব সবকটা সীতাভোগ। নিকুতিগুলোও দেখুন নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। নিকুতিগুলো যখন নিচ থেকে ভাজা হয়ে যাবে তখন ওপরে তেলের ওপরে ভেসে উঠবে। দেখুন এখন সবকটা নিকুতি কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে, এবং নিকুতিগুলোর সাইজও দেখুন অনেকটাই বড় হয়ে গেছে। দেখুন লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবকটা নিকুতি তুলে নিয়েছি, এবার ওই রসের মধ্যে আমি নিকুতিগুলোকেও একটু দিয়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটা এখন জ্বালিয়ে দিয়েছি, নিকুতিগুলো রসের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু চিনির রসে ফুটিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নিকুতিগুলোও কিন্তু আমার রসে ঠিকঠাক ভিজে গেছে, এবার এগুলোকেও আমি রস থেকে তুলে নেব। দেখে বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই যে রস ভালো মতন নিকুতির ভেতরে ঢুকে গেছে। এবার এগুলোকে তুলে আমি সীতাভোগের উপরে দিয়ে দেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সীতাভোগ। বাড়িতে সহজেই তৈরি করে নেওয়া যায়, একটু সময় লাগে কিন্তু খেতে খুবই ভালো হয়। আমার আজকের এই সীতাভোগের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।